হরিণের নাভিতে থাকা কস্তুরী নাভি বা মৃগ নাভি এর এত সুঘ্রাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে মিশকের সাথে তুলনা করেছেন। চলুন জেনে নেওয়া যাক এই কস্তুরী বা মৃগ নাভির ইতিকথা। আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালামকে যখন পৃথিবীতে প্রেরণ করা হয় তখন তার শরীরে পাঁচটি গাছের পাতা দিয়ে ঘিরে তাকে পৃথিবীতে পাঠানো হয়। তাকে যখন পৃথিবীতে পাঠানো হয় তখন একদল হরিণ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে দেখতে আসেন এবং তারা হযরত আদম আলাইহিস সালামের নিকটে এসে তার চারপাশ দিয়ে ঘুরতে থাকেন। এই অবস্থা দেখে হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে তার শরীর থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতে দেন। এই পাতাগুলি খাওয়ার পর হরিণের শরীরে এক ধরনের সুঘ্রাণ সৃষ্টি হয় এবং এই সুঘ্রাণ থেকেই হরিণের নাভিতে কস্তুরী নাভি বা মৃগ নাভির সৃষ্টি হয়। কোনো কোনো তাফসীরকারকরা বলেন ওই হরিণরা যখন জঙ্গলে ফিরে যায় তখন অন্য হরিণরা তাদেরকে জিজ্ঞেস করে যে তোমাদের শরীর থেকে এই সুঘ্রাণ কোথা থেকে আসছে। তখন তারা বলে আমরা হযরত আদম আলাইহিস সালামকে দেখতে গিয়েছিলাম, তিনি আমাদেরকে জান্নাতি পাতা খেতে দিয়েছিলেন, আর সেই পাতার সুঘ্রাণ এগুলি। তখন ওই হরিণরা বলতে লাগলো চলো আমরাও যাই এবং আদম আলাইহিস সালাম থেকে এই জান্নাতি গাছের পাতা নিয়ে আসি। তখন তারাও গেল এবং আদম আলাইহিস সালাম তাদেরকেও জান্নাতি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে দিতে লাগলেন। তাফসীরকারকরা বলেন যে একদল গিয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে দেখতে গাছের পাতার উদ্দেশ্যে নয়, আরেক দল গিয়েছিল পাতা খাওয়ার উদ্দেশ্যে আদম আলাইহিস সালামকে দেখতে নয়। এই নিয়তের ভেজালের কারণে কোনো কোনো হরিণের শরীরে মৃগনাভি পাওয়া যায়, আবার কোনো কোনো হরিণের শরীরে মৃগনাভি পাওয়া যায় না।